السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের বিশ্বের যে যে প্রান্ত থেকে আপনারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সকলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহরবানিতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং ইমানের সাথেই আছেন। আমরা মহান আল্লাহ পাকের দরবারে কায়েমুল বাক্যে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যে যেখানে আছি সকলকে আল্লাহ পাক সুস্থ রাখুন, ভালো রাখুন এবং ইমানের সাথেই রাখেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদের সামনে এই ছোট্ট আয়োজনে একটি প্রশ্নের সঠিক সমাধান নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে পবিত্র রমজান মোবারকের এই বরকতপূর্ণ মাসে, ইবাদতের এই মাসে, যে মাসে আল্লাহ পাক বান্দার উপরে সিয়াম সাধনে এক মাস ব্যাপী ফরজ করেছেন, এখন কোনো ব্যক্তির যদি রোগ হয়, কোনো রোগের কারণে সে সাময়িকভাবে রোজা ভাঙতে পারবে কি না এবং পরে আদায় করে দিলে তা আদায় হবে কি না, সেটাই সেরকম একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। তার সঠিক সমাধান আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে দয়া এবং মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরি কোনো হুকুম আহকাম যেটি বান্দাকে পালন করার জন্য তাকে মোকাল্লাব বিশ্বর করা হয়েছে, বাধ্যবাধকতায় তাকে নিবেদিত করা হয়েছে, সে কোনো হুকুম আহকামই তার সাধ্যের অতিরিক্তে চাপিয়ে দেন নাই। আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে মানুষের সাধ্যের অতিরিক্তে কোনো হুকুমই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে চাপিয়ে দেন নাই। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর দিন ইসরুন, দিন হচ্ছে সহজ, যে দিন পালন করে তার জন্য যে কোনোভাবে পালন করার সুযোগ রয়েছে, শরীয়তে তার দিক নির্দেশনা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাহলে আমরা আসি যে কোনো ব্যক্তি রোজার মাসে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে অসুস্থ ব্যক্তি রোজা ভাঙতে পারবে কি না। স্বাভাবিকভাবেই কোনো সাধারণ কোনো রোগ হলেই সে রোজা ভাঙতে পারবে না, তবে রোগাক্রান্ত ব্যক্তি রোজা রাখার দ্বারা যদি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে ভাঙতে পারবে। ঠিক অনুরূপ দুরারোগ্য ব্যাধিতে যদি পরিণত হয়, যে রোগ তার হয়েছে সেই রোগ আরও দুরারোগ্য রোগীতে যদি সে পরিণত হয়, অথবা যে আরও জটিলতার দিকে যদি ধাবিত হয়, ঠিক অনুরূপভাবে আরোগ্য লাভে যদি তার বিলম্ব হয়, বিলম্ব ঘটার আশঙ্কা থাকে, তাহলে সাময়িকভাবে সে রোজা ভাঙতে পারবে। অর্থাৎ তার যদি জীবন নাশের আশঙ্কা থাকে, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং যদি সেটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সব ক্ষেত্রে সাময়িকভাবে সে রমজান মোবারকের রোজা ভেঙে অন্য সময় সে সুবিধা মতো সময় কাজা করে দিলে আদায় হবে। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ক্ষুধা তৃষ্ণার তীব্রতার কারণে জীবনে আশঙ্কা হয়, এটাও একটা এক ধরনের অসুস্থতা, বা কঠোর পরিশ্রমের কারণে যদি কোনো ব্যক্তি শরীর নিস্তেজ হয়ে যায়, অথবা কোনো কারণে কোনো ব্যক্তি যদি নিষ্ঠুরভাবে প্রহৃত হয়, কেউ তাকে মারে এবং প্রচণ্ড আঘাত হওয়ার কারণে তার শরীরে নিস্তেজতা এসে যায়, অথবা বার্ধক্য দুর্বলতার কারণে যদি তার জীবন নাশের আশঙ্কা থাকে, এসব ক্ষেত্রেও সাময়িকভাবে সে রোজা ভাঙতে পারবে
এবং রমজান মাস গেলে পরবর্তী সময় সুযোগ সুবিধা মতে সে রোজাগুলি কাজা করে দিবে। তবে এই সমস্ত যে সমস্যাগুলি রোগী ব্যক্তির যে রোগ এবং এই সমস্ত সমস্যাগুলি যদি উঠে যায় তাহলে সে আবার পুনরায় রোজা রাখা শুরু করবে এবং সে যে সমস্ত রোজাগুলি সে ভেঙে ফেলেছিল তা রোজা পরবর্তী সময় সুযোগ সুবিধা মতে সে কাজা করে দিবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামির উখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই রমজান মাস পেয়ে যায়, রমজান মাস অতিবাহিত করে, অবশ্যই তাকে কী করতে হবে, রোজা রাখতে হবে। তবে তোমাদের মধ্যে যদি কেউ রোগী থাকে অথবা সফর অবস্থা থাকে, সে অন্য দিনগুলিতে সে রোজা গণনা করতে পারবে, অর্থাৎ সাময়িকভাবে সে রোজা ভাঙবে এবং পরবর্তী সময় সুবিধা মতো সময় সে রোজা রেখে দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুম ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষেত্রে তো সহজতাই তিনি ইচ্ছা করছেন, সহজতাই চাচ্ছেন, যাতে করে তোমরা দিনের হুকুম আহকামগুলি সহজভাবে পালন করতে পারো। ওলা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টসাধ্য করে কোনো কঠিন করে তোমাদের বিধান দিতে চান না। ওয়ালি তুকাম মিল ইদ্দাতা, আর যাতে করে তোমরা এর সংখ্যা তোমরা কী করতে পারো, পূর্ণ করতে পারো। বলু তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্ব মহানত্ব তোমরা ঘোষণা করতে পারো যে আল্লাহ তোমাদেরকে এই হেদায়েত দিয়েছেন হেদায়েতের উপরে। লাআল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ এবং রক্ষাতের এই দয়ার উপরে তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক ভাই বোনেরা, তাহলে আমরা কোরআনের আলোকে এ কথার সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম যে কোনো রোগী ব্যক্তি যদি তার রোগ বেড়ে যায়, বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, জীবন নাশের আশঙ্কা আছে, জটিলতা ধাবিত হওয়ার আশঙ্কা আছে, তাহলে এবং জীবন নাশের আশঙ্কা আছে, এসব ক্ষেত্রে অবশ্যই সে সাময়িকভাবে রোজা ভাঙতে পারবে। রোজা পরবর্তী সময়, রমজান পরবর্তী সময় তার সুবিধা মতো সময় সেই ভাঙতে রোজাগুলি আবার পুনরায় রেখে দিলে তা আদায় হয়ে যাবে এবং তার কোনো গুণা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি শরীয়তের বিধানের উপরে কোরআন সুন্নার আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ইমানের উপরেই অটল রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।